আজ দিনহাটায় নিশীথ প্রামাণিকের সমর্থনে নির্বাচনী জনসভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিনহাটা সংহতি ময়দানে বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখবেন তিনি। উল্লেখ্য, ঠিক তিন দিন আগে 12 এপ্রিল দিনহাটা সংহতি ময়দানে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়ার সমর্থনে জনসভা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক তিন দিন পর আজ একই জায়গায় জনসভা অনুষ্ঠিত হবে। কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সমর্থনে নির্বাচনী জনসভায় অংশ নেবেন শুভেন্দু অধিকারী। শেষ মুহূর্তের কাজ চলছে তুঙ্গে। 20 থেকে 25 হাজার কর্মী সমর্থক নিয়ে এই জনসভা হবে বলে জানান বিজেপি নেত্রী শাবানা খাতুন। তিনি আরও বলেন, এই জনসভার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহর রাতের ঘুম উড়ে যাবে। বেশি করে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হবে বলে কটাক্ষ করেন তিনি। দেখতেই পাচ্ছেন, আগামীকাল আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের দিনহাটা সংহতি ময়দানে এসে পৌঁছবেন। একটু আগেই আমাদের জেলা সভাপতি মাননীয় সুকুমার দা এসেছিলেন এবং সমস্ত জেলা নেতৃত্ব এসেছেন, তারা দেখাশোনা করে গেল। আমরা এখনও মাঠে আছি। আসলে 12 তারিখ আমাদের এই মাঠেই প্রোগ্রাম হওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, কোনো কারণবশত সেটা ক্যান্সেল হয়ে গেছে, যার জন্য সেই ডেটটাতে মুখ্যমন্ত্রী এসে এখানে প্রোগ্রাম করে গিয়েছে। আপনারা তো দেখেছেন মাঠের কী পরিস্থিতি, অর্ধেক মাঠটা পুরাটা উনি ব্যারিকেড দিয়ে, তার হেলিপ্যাড এখানেই ছিল, হেলিপ্যাড এখানেই নেমেছে, আর অর্ধেকটা কিছু সংখ্যক মানুষ তারা এসেছেন, তাদেরকে নিয়েই মুখ্যমন্ত্রী প্রোগ্রাম করেছেন। আগামীকাল আপনারা নিজের চোখেই দেখতে পারবেন, দর্শকরা দেখতে পারবে সাধারণ মানুষ কীভাবে আশীর্বাদ করে আমাদের কোচবিহারের প্রার্থী মাননীয় নিশীথ প্রামাণিক মহাশয়কে, তার সমর্থনে যে আমাদের দিনহাটা সংহতি ময়দানে আমাদের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আসবেন, আপনারা সবাই দেখতেই পাবেন সেই প্রোগ্রামের। 25 হাজারের বেশি লোকজন হবে, দেখেন দিনহাটায় প্রোগ্রাম তো। আজকে রাত্রিবেলা উদয়নবাবু দেখেন ওষুধ খেয়ে দিয়ে ঘুমাতে হয় নাকি, ওনার তো আবার ওষুধ না খেলে ঘুম হয় না, ওনার মাথায় একটু বেশি চাপ, কারণ উনি হচ্ছে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এবং দিনহাটা এবং পুরো কোচবিহার জেলার যে প্রার্থী আছে নিশীথ প্রামাণিক মহাশয় তাকে একটু বেশি মানে ভয় পান তো, যার জন্য উনি গতকালকে এত লোক হবে যে উনি ধারণা করতে পারবে না, যার জন্য আজকে রাত্রিবেলায় ওনাকে ওষুধ খেয়ে ঘুমাতে হবে। কালকে রাত্রিবেলা মনে হয় তো একটু ওষুধটা বেশি লাগতে পারে ওনার। শাবানা খান, কোচবিহার জেলা যুব মোর্চার সদস্য।